চাঁপাইনবাবগঞ্জে ভূমিদস্যুর বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড়ে 13 জুন মঙ্গলবার দুপুরে ভূমিদস্যুর বিরুদ্ধে সাংবাদিক অ্যাসোসিয়েশন অফিসে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামশঙ্করবাটি গ্রামের মৃত তাজিমুল হকের ছেলে ভুক্তভোগী মোহাম্মদ খলিল রহমান এবং নামশঙ্করবাটি তেনুমণ্ডল পাড়ার মোহাম্মদ তৈমুর রহমানের ছেলে মোহাম্মদ সাইদুর রহমান সংবাদ সম্মেলনে জানান, পৈতৃক সূত্রে পাওয়া তাদের জমি এবং বাড়ির সামনের রাস্তা আব্দুল হাকিম নামের ভূমি দস্যুরা জোরপূর্বক দখল করে ও হুমকি অব্যাহত রেখেছে। তারই প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ। চলছে মাটি কিভাবে হয়, এই যে আমাদের এনেছে, এই যে কিছু ছবিও আছে, এই ছবিতে অনেক লোকজন আব্দুল হাকিমের শ্বশুর আছে আব্দুল হক, সে একজন পয়সা লাগে, সে একটু ড্রাগসের ব্যবসা করতে বললি, তার ছেলে একটা আছে মিনাজুল হক, মিনাজ আব্দুল হাকিম মানে কোন হাকিম কি ভাই, দুটো সম্বন্ধী আছে আর শ্বশুর, একটা হচ্ছে মিনাজ বললাম আর একটা হচ্ছে সাকিম, মোহাম্মদ সাকিম। আব্দুল হাকিম কি আপনার এলাকাবাসী? আমার প্রতিবেশী। আর আব্দুল হাকিম শ্বশুরা অন্য পাড়ার লোক, অন্য এলাকার লোক, ওনারা এসে সবসময় এসে আমাদের উপর মানে লোকজন এসে খুব ক্ষিপ্ত, অনেক খারাপ।